মর্নিং বন্ধুরা, চকো ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলুন তাহলে আজ এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। লঙ্কা হয়েছে, গেছে যেগুলো বড় আছে ওগুলো ছেড়ো না। এই তো এখানে আছে, তো এই যে ওই যে ওই যে ওই দিকে আছে, ওই দেখো ওগুলোই নিতে হবে, তাছাড়া আর কোথায় পাবে তুমি? এই একটা আছে, এইগুলো বন্ধ হবে না, এটাই তুলে না। গাছটাকে হেলিয়ে দিয়েছে নাকি? বৃষ্টি নেমে গেছে, তাই তো? ওকে দেখ। কি হয়েছে বুঝতে পারছো না তুমি? চিৎকার করছিস কেন? হ্যাঁ
বুঝলি চকো কি বলছে শুনতে পাচ্ছিস? কারোর কাছে আসবো না, শুধু আমি নতুন নতুন কাজ করব। তাই তো আমি বলছি সবাই ছেড়ে দিবি তোমাকে, মেনু পিসি কি তোমাকে ছাড়বে? মেনু পিসিকে আমি কিছু বলতেও তো পারবো না। যদি আসো না সুমন গাড়ি করতে দিয়ে আসো, মেনু টাকা নাই তাও টাকা দেবে তোমাকে, তো তুমি মেনু তো করতে পারবে? কি রে খিদে পেয়েছে নাকি তোর? ওই খেয়েছিস তো সকালে? এ কাল কালু তো দৌড়াইস। হ্যাঁ সাপোর্ট নাই তো তোমার? নেই নেই চকো, নেই চকো, নেই কি হয়েছে তো? নেই চকো, নেই। আমার স্নান হয়ে গেছে, রান্নাও কমপ্লিট, আপনাদের দেখাবো একটু পরে কি রান্না করেছি। এটা কুঁচি ভাজা, কাকরোল ভাজা আছে, এটা করলা ভাজা, ডাল, কালকের একটু মাংস আছে, পাঁচমিশালি সবজি আছে, ভাত, চকর সব সবজি দিয়ে সেদ্ধ করা ডালিয়া। আজকে মাংস ভাত নাকি? ভালো যাবে, বাসমতি চাল আর মাংস ভাত। মাংস ভাত খেলে কি আর দুধ ভাল লাগে? কি করে চকো আসছে, চকো আসছে, পালা। এই দেখ দেখ চকো আসছে, চকো চকো, পালা পালা।
পালা টা কারি চক আসছে পালা আজকে তো অন্য কাজ আছে রে কি এটা মূলো বেগুন বড়টি তরকারি কে বলে দিল এটা কি খাও না এটা একটু এতো শুধু খেয়ে নিলে পেট ভরে যাবে ভাত দাবার কি ছিল আর ডিমের পোঁচ ডাল এটা কুলজি ভাজা ওটা কাগল ভাজা হ্যাঁ বুঝেছি আর এটা করলা ভাজা হ্যাঁ 1 2 3 4 5 6 টা আইটেম ভাত তো আর লাগবে হাঁড়িটা নিয়ে আসো থালায় দিয়ে চলো কুলজিগুলো সব পাকা দিয়ে দেখো নিয়ে খাবার কে চলে এলাম চকর খাবার খাওয়া হয়ে গেছে আর এখানে চলে আসো প্রচন্ড ঠান্ডা লেগে গেছে গলাটাও ব্যথা করছে কিছু ভাল লাগছে না প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে এখন একটু শুয়ে রেস্ট নেবো ওষুধ খেয়ে তারপর সন্ধ্যেবেলায় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমার বেবিটাও চলে এসেছে আমার কাছে ঘুমোতে বেবিটা এখন ঘুমু ঘুমু করবে আমার কাছে যেদিন বাঁকুড়া গেছিলাম সেদিন আসলে জল নিয়ে গেছিলাম জলটা শেষ হওয়ার কারণে দোকানে কিনে খেতে হয়েছিল খুব ছিল ঠান্ডা ছিল খুব জলটা সেই জলটাই খেয়ে নিয়েছিলাম তখনই বুঝতে পারছিলাম যে এত ঠান্ডা জলটা খাচ্ছি জানি না পরে কী হবে ঠিক আছে পরে আবার কথা হচ্ছে ওষুধ খেয়ে একটু বেশি আমাকে একটু ওষুধটা দেবে হ্যাঁ একটা ওষুধ না আরেকটা ওষুধ লাগবে কোথায় রেস্টুরেন্ট কলটা বললাম না প্লাস্টিকের ডাব্বাটাতে এখানে জ্বর নেই তো এমনি ঠান্ডা লেগেছে শরীর খারাপ ঠিক আছে সব হয়ে গেছে তুমি খাও না করে দিয়েছি তো কি খাচ্ছ তুমি আমার বাচ্চা ঢুকাতে হবে অতটা ভাত খাই আমি নিই নি আমার তরকারি আমার হাতে নেই নিই নি আমি আমার হাতে ঘুরছে খেয়ে নিয়েছে তো খুব জাম হয়ে গেল বলবো এই যে পালিয়ে গেছে এদিকে এদিকে যাবো পালিয়ে গেল আমি নিতে গেলাম না আমাকে আমার আমি নেবো না এদিকে এসো নেবো না তুমি খাবো তোমার খাওয়ার তো তুমি খাও খাও আমি নেবো না
তোমাকে বলতে পারি মুখে আছে না মুখে আছে কেন তোমার তো আমি নেবো না, তুমি খাও তুমি খাও তুমি খাও আমি এমনি করে হাত বাড়ালাম তো নিয়ে ওইদিকে লুকিয়ে লুকিয়ে খাবে আমার সামনে খাবে ইচ্ছা করে দেখবে আমার হাতটা সবদিকে না না খাটাই ছিল দেখো আবার নামিয়ে গেছে
সঙ্গে খেলছি সেটা নিয়ে তখন থেকে খেতে বলা হচ্ছে, শোনা হয়নি কথাটা, তাতে কি এসেস করো, এটা তাড়াতাড়ি খা, একটু করে মুখে নিয়ে রেখে দিচ্ছে, দিয়ে পর নামাচ্ছে, আবার বাবাকে লোক দেখাচ্ছে। মাথাটা ঠেললে তোমাকেই করবে, আমাকে না। বাবাকে লোভ দেখাচ্ছে আর ধরে নিচ্ছে ধরতে গেলে, তাড়াতাড়ি খেতে বলেছি, আবার নাহলে নিয়ে নেবো আমি পরে। তুমি কেন হাওয়া করছো, তোমাকে না দেওয়া হয়েছে, খেয়ে নাও। মৃত্যু করে সে পাখির মতো ঠোকরা কি খুঁজছো? তাড়াতাড়ি ওটা খেয়ে পর ঘুম করো, যাও তাড়াতাড়ি খেয়ে নাও। তাড়াতাড়ি খেয়ে নাও, শুবো আমরা তোমার জন্য বসে আছি তখন থেকে। সবাই খেতে পারে, ও তোমার সাথে এতক্ষণ বসে, দেখো দেখো মুখটা দেখাছে এই উই করে, ও খেতে মা বা আছে, আর ব্রেড আছে, আর নেই, শেষ হয়ে গেছে, আর নেই শোনা। শুয়ে পড়ো, আগে শরীর ঠিক নেই, তাহলে কি হয়েছে বসে তারপরে মুখ তো সে ভেঙে গেছে, চোখ গুলো জল লাল, চোখটা দেখ বাবা, শুয়ে পড়ো শুয়ে পড়ো। একটু পরে উঠো।